আমি তোমাদের আনন্দ স্যার নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো আমাদের এই অনলাইন ক্লাস আজকের যে ক্লাস সেটাতে আমরা শিখব মোঘল সাম্রাজ্য তোমাদের প্রত্যেকে নিজের বইটা বার করো সেখানে দেখো সিক্সটি পেজ পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে মোগঘল সাম্রাজ্য তো আমরা মোঘল সাম্রাজ্য শুরু করার আগে তোমাদের বইতেই দেখো প্রথমে দেয়া আছে যে মুঘল আসলে কারা দেখো যে একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের আমরা মুঘল বলে জানি মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত এবং নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা ছিল না তো ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তোমরা এই মুঘল সম্রাট সম্রাটদের নাম এই নাম মনে রাখার বিষয়ে একটা প্রচলিত একটা ছড়া আছে তোমরা নিশ্চয়ই সবাই জানো শুনেছ আগে সেটা আমি তোমাদেরকে পাঠাচ্ছি তবে মুখে একটু বলে দিই দেখো বলা হয় যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এখানে আমরা ছটি সম্রাটের কথা জানতে পারি বাবার হইল বাবার মানে হচ্ছে বাবর হইল হুমায়ুন আবার হলো আকবর জর জাহাঙ্গীর সারিল শাহজাহান আর ঔষধ হচ্ছে ঔরঙ্গজেব তো এছাড়াও সপ্তম সম্রাট আমরা বা শেষ সম্রাটকে পাই উনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ ছবিটা পাঠাচ্ছি তোমার একটু দেখে নাও আপাতত আমাদের এই ছজন সম্রাট সম্পর্কে হালকা একটু আমাদের জানতে হবে তবে মনে রাখবে এই যে মুঘল সাম্রাজ্য তোমাদের যতদিন পড়াশোনা করবে বা এই চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই মুঘল সাম্রাজ্য থেকে প্রচুর প্রশ্ন আসে এবং তোমার যদি দখল এখন থেকে সুন্দর হয় তাহলে কিন্তু আগামী দিনে তোমার ভবিষ্যৎ যথেষ্ট উন্নতি হবে বা উন্নত হবে বলে আশা রাখি তাই খুব গুরুত্ব সহকারে এই মুঘল সাম্রাজ্যটা পড়বে খুব সুন্দর খুব ভালো একটা চ্যাপ্টার এবং তোমাদের ভালো লাগবে আমার বিশ্বাস তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পড়া শুরু করি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি আজকে কিছু বলবো এবং তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেব সেটা মুখস্থ করে বাড়িতে এবং যাদের একটু আরও বেশি জানার ইচ্ছা তাদের জন্য কিছু ছবি পাঠাবো পড়তে চাইলে পড়তে পারবে ভালো লাগা তৈরি হবে বলে আমার বিশ্বাস আমরা মুঘল সাম্রাজ্যের কতগুলি সম্রাট ছিলেন সেই সম্পর্কে তাদের সম্পর্কে অল্প করে কিছু কথা জানব তারপর আমরা মূল বিষয়ে ঢুকবো আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্য তো মুঘল সাম্রাজ্যের বংশ তালিকায় তোমরা দেখবে আমি একটু পরেই একটা ছবি পাঠাচ্ছি সেখানে আমরা দেখতে পাব যে সাতজন সম্রাট ছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তারপর এই বাবুর ছিলেন কিন্তু মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা এরপর আছেন সম্রাট হুমায়ুন তারপর আছেন তৃতীয় সম্রাট সম্রাট আকবর চতুর্থ সম্রাট জাহাঙ্গীর পঞ্চম সম্রাট শাহজাহান ষষ্ঠ সম্রাট ঔরঙ্গজেব এবং সপ্তম সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তো এদের সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নিই একটু পরিচিতি পর্ব সেটা নেওয়া যাক এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দোশো তিরাশি সালে বিশে ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগানা রাজ্যে জন্মগ্রহণ করেন ওনার পিতা ছিলেন ওমর শেখ মির্জা ইনি ফরগানা রাজ্যের অধিপতি আর পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে বাবর ফরগানা রাজ্যের সিংহাসনে গ্রহণ করেন ভাবো একবার এগারো বছর বয়সেই তিনি সিংহাসনে বসেছিলেন এই জাহির উদ্দিন মোহাম্মদ এর সাহসিকতা আর নির্ভীকতার জন্যই ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধি লাভ করেছেন তিনি পিতার দিক থেকে তৈমুল্লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন তোমাদের বইতে তোমরা দেখবে যে এই মুঘল সাম্রাজ্য দুটো সাম্রাজ্য থেকে সাম্রাজ্যের মিলবন্ধন মেলবন্ধন হয়ে আর কি তৈরি হয়েছে হুম তো তুজক ই বাবর বা বাবরের আত্মজীবনী নামক গ্রন্থে বাবর তার জীবনের জয় পরাজয়ের ইতিহাস অতি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন এরপরে পরে আসছেন সম্রাট হুমায়ুন মোঘল সম্রাটে সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মোঘল সাম্রাজ্যের সিংহাসন গ্রহণ করেন দেশ পরিচালনায় তিনি তার বাবাকে সহায়তা করেছিলেন পনেরোশো কুড়ি সালে তিনি ১২ বছর বয়সে বাদশানের রাজ্যপাল নিযুক্ত হন ভাবো তোমরা ভেবে দেখো কত ছোট বয়সে পনেরোশো ছাব্বিশ সালে বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন হুমায়ুন তার সাথে বাদশাহ থেকে একটি দল নিয়ে যোগ দিয়েছিলেন এটি হুমায়ুনের প্রথম বিজয় এবং এ এটাতেই তিনি বিজয় অর্জন করেছিলেন তিনি কান্নাহার যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন আফগান বিদ্রোহীর বিরুদ্ধে তার বাবার শাসনে নেতৃত্ব দিয়েছিলেন এবং পনেরোশো তিরিশ সালে তার পিতা বাবরের মৃত্যুর পর তিনি তার উত্তরস্বরী হিসাবে নির্বাচিত হন এবং হুমায়ুন তার বাবার মৃত্যুর চার দিন পরে তেইশ বছর বয়সে তিরিশে ডিসেম্বর একশো তিরিশের কাছাকাছি সময় যে সিংহাসনে আরোহণ করেছিলেন চৌষা যুদ্ধে পনেরোশো সালে পরাজিত হয়ে হুমায়ুন কোনোভাবে প্রাণ নিয়ে দিল্লি পৌঁছান এবং শেরশাহের শাহের ক্রমবর্ধমান শক্তির বিচার করতে না পেরে হুমায়ুন পনেরোশো সালে কনৌজির যুদ্ধে পরাজিত হন তিনি পলাতক হয়ে সিন্ধু হয়ে ইরানের দিকে পালিয়ে যান পরবর্তীতে পারস্যের সম্রাটের সহায়তায় হুমায়ুন পনেরোশো সালে পুনরায় দিল্লি দখল করেন এবং তিনি পনেরোশো ছাপ্পান্ন সালে দিল্লির অদূরে তার নির্মিত দিন পানাহ দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়েই মৃত্যুবরণ করেন এরপরে আমরা আসবো আমরা ছোটো ছোটো করে জানতে চা মানে বলছি আর কি বিষয় সম্পর্কে এদের সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হবে তোমরা বড়ো ক্লাসে উঠে আরও জানতে পারবে বিষয়টা নিয়ে সম্রাট আকবর হুম সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসন দখল করেন তার পুত্র আকবর মাত্র ১৩ বছর বয়সে পনেরোশো ছাপ্পান্ন সালের চোদ্দোই ফেব্রুয়ারি আকবর দ্য গ্রেট ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা শাসক তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং ভারতবর্ষের শাসনতান্ত্রিক অবস্থা স্থিতিশীল করার লক্ষ্যে তিনি আমলাতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করেন অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ও তিনি মনোযোগ দিয়েছিলেন তিনি মুঘলদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক রাজপুত নারীকে বিবাহ করেন এর ফলে মুঘল সাম্রাজ্য যাবৎকালের সবচেয়ে বড় সীমানার আদিবাসী হয় এবং সম্রাট আকবরের শাসন আমলে অর্থ সম্পত্তি এতটা বেড়ে গেছিল বুঝেছ মুঘল সাম্রাজ্যের সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ স্থান নিয়েছিল সেই সময় তিনি দিন ইলাহি নামে নতুন এক ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন যদিও এই ধর্ম ধর্মের মাত্র আঠারো জন অনুসারী ছিলেন সম্রাট আকবরের সময়ই মুঘল সম্রাজ্য সবচেয়ে বিকশিত ছিল আর এর জন্য তাকে শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসাবে বিবেচনা বা বলা হয় আর কি ষোলোশো ষোলোশো পাঁচ সালে সম্রাট আকবরের মৃত্যু হয় হুম এরপরে আমরা আসব মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য শাসন করেন হ্যাঁ উনি মাদক আর নারীতে আসক্ত ছিলেন জাহাঙ্গীর তো সেই জন্যে এই সময় মোঘল সাম্রাজ্যের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়ে তবে তার আমল এই কিন্তু সমগ্র বাংলা অঞ্চল মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় তো ষোলোশো দশ সালে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষা প্রচলন করেন সম্রাট জাহাঙ্গীর ষোলোশো দেখো তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন তাই মুঘলরা মনে করত উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে তো ভারতবর্ষে আসার আগে মুঘলরা মধ্য এশিয়ার কিছু অংশে শাসন করত এর আগে চতুর্দশ শতকে মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেন এই অঞ্চলগুলি হলো পূর্ব ইরান খোরাসান ইরান বা খোরাসান সেই সময় নাম ছিল হ্যাঁ ইরান ইরাক তুরস্কের কিছু জায়গা এইগুলো তো খ্রিস্টীয় পঞ্চদশ শতকে তৈমুরীয় শাসন শাসকদের ক্ষমতার ক্ষমতায় ভাটা পড়ে এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার রীতি অর্থাৎ যত সম্পত্তি আছে তাদের ওই বংশধর মানে ছেলে বা যারা রাজপুত্র আছে আর কি তাদের মধ্যে ভাগ করে দিয়ে এই সাম্রাজ্য বিভক্ত হয়ে যেত মানে ভাগ হয়ে যেত ভাগ হয়ে যেত বলেই তাদের ক্ষমতা মানে শক্তিও কমে যেত হুম সেই জন্যে এই তৈমুরীয় শাসকদের ক্ষমতা কিন্তু কমে গেছিল তো চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র বারো বছর বয়সে ভাবো তোমাদের থেকে মনে হয় ছোট। সেই বয়সে ফরগনা প্রদেশে শাসনভার পান ওই যে সাম্রাজ্য বিভক্ত হয়েছে সেই অংশ আর কি তার পাওনা সেটা সে পেয়েছে পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেগ এবং সফাবিদের মতো সাফল্য না পেয়ে বাবর অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন অর্থাৎ তোমাদের পাশেই দেখো দেখা আছে সফাবি আর উজবেগ এই শব্দের অর্থ কী এরা একটু একটা একটা রাজবংশ এবং তারা খুব শক্তিশালী এবং বাবরের থেকে অনেক বেশি পরাক্রমী তাই ওদের সঙ্গে পেরে উঠতে না পেরে বাবর খুব বুদ্ধিমান মানুষ উনি চলে এসেছিলেন ভারতবর্ষের দিকে হুম ভারতবর্ষের দিকে এগিয়ে এসেই কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন তো তোমাদের একটু ভেবে দেখো তোমাদের থেকে কম বয়সী কিন্তু একজন বালক বারো বছর বয়সে হুম এবার আমরা জানবো কি বাদশাহকে না মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত। তোমরা দেখেছো আগে দিল্লির শাসকেরা নিজেদের সুলতান বলতেন মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করত যেমন ধরো জাহাঙ্গীরে জাহাঙ্গীরের নাম ছিল সলিম তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো সুলতান সলিম বাদশাহ উপাদি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইল যে তাদের শাসন ক্ষম শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয় এখানে থেকে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম শাসক সার্বভৌম শাসক মানে হচ্ছে যে ও আচ্ছা তোমাদের এর পরেও মনে হয় বিষয়টা লেখা আছে হুম আচ্ছা ওই বিষয়টা সময় আমি বলছি বিষয়টা ঠিক আছে দেখো সার্বভৌম শাসক তোমাদের বইতেই লেখা আছে সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য সর্বভূমি ভূমি মানে গোটা পৃথিবী উপর যার আধিপত্য তার সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর তো কারোর কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না তাই বুঝতে হবে যে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনিই হলেন সার্বভৌম শাসক এই কথাটি শুধু সেই শাসক নিজে জানলেই হবে না সবাই সেটা মেনে নিলেই তার অধিকার টিকে থাকবে যেমন যেমন দেখো বর্তমানে ভারতবর্ষ একজন একটা সার্বভৌম দেশ যার যার এই ভারতবর্ষের গণ্ডির মধ্যে ভারতবর্ষ ভারত সরকারের সমস্ত রকম ক্ষমতা কিন্তু বিরাজ করছে শুধু ভারতবর্ষ জানে না সারা পৃথিবী মানুষ সারা পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু জানে যে ভারতবর্ষ সার্বভৌম দেশ অর্থাৎ এই ভারত ভূমির প্রতি ভারত ভূমির উপর ভারত সরকারের সম্পূর্ণ অধিকার আছে অন্য কেউ যদি এসে দাবি করে যে আমরা এখানে বসবাস করবো বা আমি এখানে আমার আইন খাটাবো এই সমস্ত কিন্তু চলবে না সে এই এই ভাবনা দিয়েই কিন্তু এখানে আমাদের মুঘল সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে নিজেদেরকে সবাই সার্বভৌম শাসক হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করত এবং এটা বোঝাতে চাইতো যে অন্য কেউ আমাকে অনুমোদন করুক বা না করুক আমি এখানকার বাদশাহ বুঝতে পেরেছ তো বাদশাহ আর এখানে সুলতান এই শব্দ দুটো নিশ্চয়ই পার্থক্য বুঝতে পেরেছ তো এই বাদশাহ আচ্ছা বাদশাহ সম্পর্কেও এখানে আর একটু আরও ভালো করে বলা হয়েছে যে বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহ শব্দগুলি ফরাসি পাদ অর্থাৎ প্রভু বা শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে যাই হোক এটা তোমরা পড়ে নিতে পারবে সমস্যা নেই আপাতত সার্বভৌম শাসক এই সম্পর্কে নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও বুঝতে পেরেছ আর কি এবারে দেখো মুঘল সাম্রাজ্য স্থাপন ও বিস্তার ভারতে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব শুধু যুদ্ধের উপরেই টিকে ছিল না একদিকে ভারতবর্ষের ক্ষমতাশীল রাজনৈতিক গোষ্ঠীগুলির সঙ্গে মুঘলদের সংঘাত হয়েছিল আবার তাদের সঙ্গে মৈত্রীও হয়েছিল মৈত্রী মানে ভাব আমরা আগেই জেনেছি যে পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর আফগান শক্তিকে পরাজিত করেন এবং আফগানরা ছাড়াও এই সময় ভারতে আর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোষ্ঠী ছিল রাজপুত এই রাজপুত শক্তিও বাবরের কাছে পরাজিত হয় পরবর্তীকালে রাজপুতরা মোগলদের প্রতি আনুগত্য দেখিয়েছিল তো আমরা এবারে জানব যে মোগঘলদের রণকৌশল এরা কেন বারবার জিতে যাচ্ছে সমস্ত ক্ষেত্রেই এরা জিতে গেছিলো কেন তার একটা নিশ্চয়ই কারণ আছে তো সেই সেই বিষয়টা জানবো যে কিভাবে এরা জিতেছিল হ্যাঁ তো পানিপদ ও খানুয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান ও বন্দুকধারী সৈন্য এবং অন্যদিকে দ্রুতগামী ঘোরসোয়ার তীরন্দাজ বাহিনী এই দুইয়ের যৌথ আক্রমণের উপর নির্ভরশীল ছিল ঘোরসোয়াররা বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করত। এবং কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করতো একসাথে এই দুই রকম আক্রমণে শত্রুপক্ষ যখন দিশেহারা তখন বাকি ঘোরসওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিত মানে সরিয়ে দিত চারিদিকে এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী পনেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে রানের যুদ্ধে পারস্য পারস্য দেশের রাজশক্তি সাফাবীদের সেনাবাহিনীকে পরাস্ত করে আবার অটোমানদের কাছে শিখে একই কৌশল অবলম্বন করে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সাফাবী উজবেকদের হারিয়ে দেয় তাহলে দেখো এই যে সিস্টেম মানে কৌশলটা কৌশলটা কিন্তু মানে শেখার মতো একটা কৌশল যে দুই দিক থেকে ঘিরে ধরছে সামনের দিক দিয়ে ঘিরে ধরছে এবার সামনের দিক দিয়ে ঘোর এসে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে দিয়ে যুদ্ধে জিতে যাচ্ছে এটা কিন্তু একটা রণকৌশল এবং এই রণকৌশলের মাধ্যমেই কিন্তু এখানে বলা হয়েছে বেশ কয়েকজন কয়েকটা যুদ্ধে তারা জিতেছে এবং বাবর কিন্তু এই রণকৌশলকে একেবারে এই রণকৌশলের কে সামনে রেখেই কিন্তু ভারতবর্ষের এই সাম্রাজ্য বিস্তার এতটা করতে পেরেছিলেন এবার এক নজরে আমরা দেখে নেব বাবরের আমলে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ একটা হচ্ছে খানোয়ার যুদ্ধ আর একটা হচ্ছে ঘর ঘরার যুদ্ধ তো ওই খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল মেওয়ারের রানা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন কেন বলতো দেখি এখানে দেখো রাজপুতরা ছিল হিন্দু আর মুঘলরা ছিল মুসলিম তাই এই এদেরকে বাবর বলেছিলেন যে ধর্মযুদ্ধ মানে ইসলামকে রক্ষা করার যুদ্ধ তাই জন্য এরা মনে প্রাণে একেবারে সর্বশক্তি দিয়ে যুদ্ধটা করবে এবং জোটবদ্ধ হয়ে থাকবে এই কৌশলটা কিন্তু সামনে রেখেই যুদ্ধে গিয়েছিল এবং যুদ্ধের আগেই কিন্তু এদেরকে মানে কি যুদ্ধ করার জন্যে তাদের মনোবল বাড়ানোর জন্যে এই ধরনের কথা উনি বলেছিলেন আবার উত্তর ভারত থেকে বাবরকে হাঁটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ দেন এইখানেই মতবিরোধ আছে অনেক ঐতিহাসিকদের বিষয়ে নিয়ে বা গবেষকদের মধ্যে যে কেউ বলে যে এখানে ধর্মযুদ্ধ বাবর নিজেই বলেছিলেন আবার কেউ বলছে না ধর্মযুদ্ধ হবে কি করে কারণ মুসলমান শাসকরাও মুসলমান শাসকের বিরুদ্ধে অর্থাৎ বাবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাহলে কেন কি করে ধর্মযুদ্ধ হয় যাই হোক এইভাবে এখানে বলা হয়েছে যে এটা ধর্মযুদ্ধ আসলে ছিল না তো আর একটা ছিল মানে মূলত বাবরের মূল প্রতিপক্ষ ছিল আফগান আর হচ্ছে এদিকে তোমাদের রাজপুত তো রাজপুতদের সঙ্গেই এই হয়েছিলো খানোয়ার যুদ্ধ আর ঘরঘরার যুদ্ধ হয়েছিল আফগানদের বিরুদ্ধে তো আফগানদের বিরুদ্ধে বাবর যুদ্ধ করেন এবং আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেননি তো এরপরে আমরা দেখব মুঘল উত্তরাধিকার নীতি বাবরের সঙ্গে তার সামরিক অভিজাতদের পারিবারিক এবং বংশগত যোগ ছিল শাসক শ্রেণীর সঙ্গে অভিজাতদের এই যোগ মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য বাবরের পুত্র হুমায়ুনের আমলে অর্থাৎ পনেরোশো তিরিশ থেকে চল্লিশ এর পরে পনেরোশো থেকে ছাপ্পান্ন এখানে কিন্তু এই যোগ অনেকটাই আলগা হয়ে পড়ে তার দুঃসময়ে ভাইয়েরাও তাকে সাহায্য করেনি মানে হুমায়ুনের যারা ভাই ছিল যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে হুমায়ুন কিন্তু হুমায়ুনকে কিন্তু তারা সহযোগিতা করেনি কিন্তু তার আগে পর্যন্ত সহযোগিতা কিন্তু করত। মানে অভিজাত পরিবাররা তাদের এই তাদেরকে অনেক রকমভাবে সহযোগিতা সাহস সাপোর্ট আর কি করতে কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে কিন্তু সেটা আলগা হয়ে গেছিলো হয়নি তো তৈমুরীয় নীতি মোতাবেক উত্তরস্বরীদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেননি যেহেতু এখানে একটা বিষয়ে থাকে যে তার দুঃসময়ে কেউ আসেনি তাই আমি কেন মানব এরকম একটা ব্যাপারটা ছিল আর কি হ্যাঁ বাবরও শাসক হিসাবে হুমায়ুনকে এই মনোনীত করে গিয়েছিলেন অর্থাৎ বাবর কিন্তু হুমায়ুনকে অন্যান্য ছেলেদের থেকে বেশি ভালোবাসতেন নিচের ক্ষেত্রে নিচে একটা গল্প আছে তুমি সেটা সেটা পড়ে নিতে পারবে দেখবে যে সত্যিই বাবর হুমায়ুনকে বেশি ভালোবাসতেন আর কি তাই হুমায়ুনকেই কিন্তু মনোনীত করে গেছিলেন বাবর হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজে হাতে হাতেই রেখেছিলেন ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেননি তাই শেষমেশে একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি তার মানে একজোট যত সময় হবে না তত সময় অবশ্যই যেটা সম্ভব নয় তাই শুধুমাত্র হুমায়ুন কিন্তু আফগানদের বিরুদ্ধে যুদ্ধ জিততে পারেনি বাকি ভাইরা তো গাছারা ভাব আর কি তারা সহযোগিতা করছে না তাদের তো তাগিদ নেই তারা একটা অল্প অল্প অঞ্চলের দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব কিভাবে পালন করবে সে ওইটুকু দেখছে পুরো সাম্রাজ্য কীভাবে রক্ষা করতে হবে তার তো নেই মাথায় নেই বা সেটা তাগিদটা নেই অথবা সেই জন্য সে এগোতে তারা এগোচ্ছে না বুঝতে পুজো